ফিদিয়াতে দম বলতে যে না সেখানে তিনটা অপশন আছে বিফের আলিল মাহদুরাত হজের বা ওমরার যে সমস্ত কাজগুলো ইহরাম অবস্থায় করা নিষেধ সেগুলো করলে আপনার ফিদিয়া তার উপর লাজেম তো ফিদিয়াতে তিনটা অপশনের মাঝে একটি অপশন হচ্ছে যে বকরি জবেহ করা তো এখানে এটা হচ্ছে দম জরিমানা মানে এটার নাম হচ্ছে দম কিন্তু এটা জবেহ করার পরে এটা সাদকার আওতায় এসে যা অর্থাৎ সাদকা যে সমস্ত লোকেরা খেতে পারে তাদের মাঝে এটা বিতরণ করতে হবে এটাতে বলা হয়েছে দমের বেলায় যে হদুদে হারামের এরিয়ার মাঝে বিতরণ করবে এবং আলা ফোকারা ইল হারাম হারামের এরিয়ার মাঝে যে সমস্ত ফকির মিসকেন রয়েছে তাদের মাঝে এটা বিতরণ করবে এটা এর আগে আমরা বলেছি এবং শুনেছি এবং এটা আমরা জানি যে না হারামের এরিয়ার একটা সরকারের পক্ষ থেকে এরিয়া দেওয়া আছে এখানে যারা সেখানে বসবাস করে তারা সবাই জানে সেই এরিয়ার মাঝেই জবে করতে হবে এবং সেই এরিয়ার মাঝেই বিতরণ করতে হবে এবং প্রকৃতপক্ষে যারা মিসকিন তারাই নেবে এখানে প্রবাসীরা যতই অল্প বেতনে চাকরি করুক কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয় দেশে অথবা তাদের যদি স্থাবর বা অস্থাপর সম্পত্তি থাকে তাহলে তারা এই এগুলো খেতে পারবে না জি আনা